বিসমিল্লাহির রহমানুর রহিম। আজ বিশ্ব কিডনি দিবস। ন্যাশনাল এম্বয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলির পক্ষ থেকে, সাইমা বোপারিজের পক্ষ থেকে বিশ্ববাসী এবং দেশবাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। কিডনি এমন একটি গুরুত্বপূর্ণ মানুষের জন্য। মানুষের কিডনি যার নাই সে বুঝতে পারে তার ব্যথা বেদনা, তার অসুস্থ শরীর, এটার কারণটা কি, কিডনি কেন আমাদের নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণ হলো ভেজাল খাদ্য। ভেজাল খাদ্যের কারণে যাদের ডায়াবেটিস প্রদায় হয়ে গেছে, ডায়াবেটিসের কারণে, নিয়ন্ত্রণ না থাকার কারণে, সচেতন না হওয়ার কারণে কিডনি রোগটা এমনিভাবে চলে আসে। ডায়ালিসিস করতে গেলেও অনেক টাকা খরচ হয় মানুষের। তাই দেশের মানুষের, বেশিরভাগ মানুষের এখন দেখা যাচ্ছে কিডনি রোগ। কিডনি প্রথমে বোঝা যায় না এই রোগটা, যখন তার ব্যাপক আকারে ধারণ করে তখন কিডনি রোগটা মানুষের ডাক্তারের কাছে পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারে। ওই সময় আর কিছু করার থাকে না। কিডনি সংশোধন করতে গেলে অনেক ব্যয়বহুল, তার কারণে অনেক মানুষ নীরবে মৃত্যু কোলে ডলি পড়ে। আমরা কারো মৃত্যু দেখতে চাই না। এই ব্যাপারে আমাদের বিশ্ববাসীরা যেই কিডনি রোগটা কীভাবে নিরসন করা যায় একটা কার্যকরী ভূমিকা রাখা দরকার বলে আমরা মনে করি। কী কারণে কিডনি চলে যাচ্ছে, কারণগুলি আমাদের নির্ধারণ করতে হবে। কারণগুলি আমরা যদি আমরা সামনে আনতে পারি তাহলে মানুষকে, বিশ্ববাসীকে বাঁচানো যাবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি কিডনি রোগ। আমাদের দেশে বিশেষ করে ভেজাল খাদ্যের কারণে আমাদের দেশে কিডনি রোগটা বেশি। আমরা কিডনি রোগীদের যেভাবে দেখতে পাচ্ছি মেডিকেলে এবং প্রাইভেট হাসপাতালগুলিতে, আমরা দিন দিন বেড়ে যাচ্ছে কিডনি রোগ। তার মধ্যে যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের বেশি কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্নভাবে ওষুধ খাচ্ছে, ওষুধ নিয়ন্ত্রণ থাকতেছে না, ইনসুলিন দিচ্ছে তারপরে নিয়ন্ত্রণ নাই, যার কারণে দেশের মধ্যে বেশিরভাগ মানুষের এখন কিডনি রোগ। আর কিডনি সংযোজন করতে গেলে তো অনেক ব্যয়বহুল আর পাওয়া যায় না। যার দরুন আমরা মনে করি, ন্যাশনাল এম্বয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন মনে করে যে মানুষকে সচেতন করতে হবে। মানুষ যদি সচেতন হয় তাহলে এই রোগ থেকে বাঁচানো যায়। যেমন ফাস্টফুড খাচ্ছি আমরা, এখানে তৈলাক্ত জিনিসগুলি আমাদের কিডনির মধ্যে নষ্ট করে দিচ্ছে। আমরা ফানি অনেক সময় বিশুদ্ধ ফানি আমরা পাই না। ফানি যদি ভালো হয় তাহলে কিডনির রোগটা কম হয়। অনেক সময় আমরা নলকূপ থেকে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া ফানিগুলি, যেমন এখানে আমাদের দেশে বেশিরভাগ বিভিন্ন এই যে যার পানি বড় পানিগুলি বিক্রি হচ্ছে, এখানেও কোনো পরীক্ষা নিরীক্ষা আছে বলে আমি মনে করি না। মানুষ খাচ্ছে, খাচ্ছে বিভিন্ন জায়গায়, দোকান পাট বসি সার আড্ডাখানায় এখানে পানি খাচ্ছে। এই পানিগুলি কোত্থেকে আসতেছে, কী কারণে? বেশিরভাগ রোগ তো এই কিডনি রোগ হয় পানির থেকে। আমরা পানিগুলি ভালো পানি খাওয়ার জন্য চেষ্টা করব। যদি আমরা নিজকে রোগমুক্ত রাখতে চাই তাহলে আসুন আমরা সচেতন হই এবং খারাপ দ্রব্য আমরা খাওয়া থেকে বিরত থাকি নিজকে, এবং আমাদের পরিবারকে, আমাদের সন্তানদেরকে আমরা বিরত রাখি। ফাস্টফুড, বেশিরভাগ ফাস্টফুডের কারণে, এই যে বিরিয়ানি, বিরিয়ানির কারণে অনেক সময় এই শরীরের মধ্যে বিভিন্ন রকম পয়জন সৃষ্টি হয়, তারপরে বিভিন্ন ডায়রিয়া হয়, তারপর কিডনির ক্ষতি হয়। এগুলি আমাদের বর্জন করতে হবে। যত পারি আমরা তৈলাক্ত খাবার বর্জন করার জন্য চেষ্টা করব যদি আমরা বাঁচতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুইটা কিডনি দিয়েছেন, একটি হলে হয়, কিন্তু দুইটা কেন দিলে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন, দুইটা নাকের ছিদ্র দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন একটা যেন আমাদের কোনো কারণে যদি ক্ষতি হয় আরেকটা যেন আমাদেরকে সাফরিং দিতে পারে। তাই আমরা আমাদের আল্লাহর আনুগত্য করতে হবে বেশি বেশি, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে,
আল্লাহ রব্বুল আলমিন এই ধরনের বিভিন্ন বড় বড় রোগ শোক থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাঁচাইতে পারে। বেশি বেশি করে আমরা সবাই গুনাহ করতেছি, গুনাহের মধ্যে বাঁচার জন্য ইস্তেগফার যদি করি, আমরা যদি ইস্তেগফার করি তাহলে আমাদের জীবনে অনেক গুনাহ আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবে। আল্লাহ আল্লাহর আনুগত্য করার জন্য আমরা সবসময় চেষ্টা করব। আল্লাহ যে নির্দেশিকে দিয়েছে, রসুলের যে নির্দেশিকে দিয়েছে, সেই নির্দেশের মধ্যে যদি আমরা চলি এবং আমাদের ভালো খাদ্য ভক্ষণ করি, তাহলে ইনশাল্লাহ আমরা এই ক্ষীণ রোগ থেকে আমরা নিজে বাঁচবো, অপরকে বাঁচার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই বড়ধরনের রোগ থেকে আল্লাহ যেন রক্ষা করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।